আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। দেখো, তোমাদের গত ক্লাসে পড়া ছিল 30 পৃষ্ঠার এক নং, দুই নং, তিন নং। আশা করি তোমরা সবাই বাসায় ভালো করে পড়ছো এবং পারো। আজকে আমরা নতুন করে শিখব 30 পৃষ্ঠার চার নংয়ের প্রশ্ন উত্তর। দেখো, ক নম্বর কি লেখা আছে? কি কি ফুল লাল রঙের হয়? কি কি ফুল লাল রঙের হয়? খ, সুগন্ধি ফুল কি কি? সুগন্ধি ফুল কি কি? কোন কোন ফুলে গন্ধ নেই? আমরা আজকে চার রঙের তিনটা প্রশ্ন শিখব। দেখো, এই তিনটা প্রশ্নের উত্তর আমার এখানে লেখা আছে, তোমরা ভালো করে দেখো। ক নম্বরে, কি কি ফুল লাল রঙের হয়? দেখো, ক নম্বর প্রশ্নের উত্তর আছে জবা, কৃষ্ণচূড়া, শিমুল ও পলাশ ফুল লাল রঙের হয়। সবাই ভালো করে আবার শুনো, জবা, কৃষ্ণচূড়া, শিমুল ও পলাশ ফুল লাল রঙের হয়। এবার খ নম্বর প্রশ্ন দেখো, সুগন্ধি ফুল কি কি? আবার বলি প্রশ্ন, ভালো করে মনোযোগ দিয়ে সবাই শুনো, সুগন্ধি ফুল কি কি? উত্তর লেখা আছে দেখো, গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনায়না ইত্যাদি, এগুলো হচ্ছে সুগন্ধি ফুল। আবার বলি শুনো, গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা ইত্যাদি, এগুলো সুগন্ধি ফুল কি কি প্রশ্নের উত্তর। দেখো, এবার গ নম্বর দেখো, কোন কোন ফুলে গন্ধ নেই? কোন কোন ফুলের গন্ধ নেই? দেখো, জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, সূর্যমুখী, কাশফুল ইত্যাদি ফুলের গন্ধ নেই। আর বলে শুনো, জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, সূর্যমুখী, কাশফুল ইত্যাদি ফুলের গন্ধ নেই। তোমরা বাসায় 30 পৃষ্ঠা চার রঙের তিনটা প্রশ্ন ভালো করে শিখবা এবং মুখস্থ করে লিখবা। আশা করে তোমরা সবাই এই তিনটা প্রশ্ন ভালো করে পড়বে। আমার ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।